করোনা। দেখো এই শব্দটা শুনলেই যেন কিরকম একটা ভয়ের সৃষ্টি হয়, তার কারণ দু আড়াই বছর যে পরিস্থিতিতে আমরা কাটিয়েছি তারপরে আমার মনে হয় না যে আমরা কেউই চাইবো যে এই করোনা আবার আমাদের জীবনে ফিরে আসুক। কিন্তু এটা ঠিক যে নতুন ভেরিয়েন্ট BF.7 বা .7 এটা নিয়ে সকলেই আমরা যথেষ্ট উদ্বেগে রয়েছি, কিন্তু উদ্বেগের কারণ কতটা রয়েছে? করোনা উদ্বেগের মধ্যেই সমস্ত রাজ্যের কাছে কোভিড প্রস্তুতি সংক্রান্ত তথ্য চেয়েছে কেন্দ্র, এবং আজ কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল ও জেলাগুলির সঙ্গে বৈঠকে বসছে স্বাস্থ্য দফতর। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সন্দীপের কাছে। সন্দীপ, এই যে বৈঠক রয়েছে স্বাস্থ্য দফতরের, এই বৈঠকে মূলত ঠিক কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া হবে? দেখো, আগামীকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গে বৈঠক রয়েছে সমস্ত রাজ্যের। সেই বৈঠকে কেন্দ্র সরকার একদম স্পষ্টভাবে প্রত্যেকটি রাজ্যে কি প্রস্তুতি সেটা বুঝে নিতে চাইছেন, এবং সেই একটা তালিকা তারা প্রস্তুত করতে চাইছেন যে দেশের মধ্যে করোনা চিকিৎসা পরিকাঠামো এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে। আর সেই বৈঠকে হাজির হওয়ার আগে রাজ্য তার প্রস্তুতি বৈঠক করতে চলেছে আজকে, যে বৈঠকে কলকাতার সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিক থাকবেন। কলকাতায় অন্যান্য যে কোভিড হাসপাতালগুলি রয়েছে, যেমন যেখানে আমি এই মুহূর্তে রয়েছি, এমআর বাঙ্গুর হাসপাতাল, বেলেঘাটা আইডি, যেগুলি মেডিকেল কলেজ নয় কিন্তু কোভিড চিকিৎসায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং করছে, সেই হাসপাতালগুলোর থেকে রাজ্য সরকার যে তথ্যটা পেতে চাইছে তা হলো হাসপাতালে চিকিৎসক সংখ্যা কত, কোভিড বেড কত রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কত রয়েছে, অক্সিজেন সরবরাহ কোন জায়গায় রয়েছে, হাসপাতালগুলিতে ভেন্টিলেটরের সংখ্যা কত, ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা কত, চিকিৎসক কত, নার্স কত, কোভিড ওয়ার্ড, নন কোভিড ওয়ার্ডের কী পরিকাঠামো রয়েছে, এবং জেলার এবং প্রত্যেকটি জেলার জেলা শাসকদের কাছ থেকে যে তথ্যটা স্বাস্থ্যভবন পেতে চাইছে তা হলো জেলাতে কি পরিকাঠামো রয়েছে, এক জায়গা থেকে একটা কোভিড হাসপাতালে পৌঁছাতে জেলায় একজন রোগীর কত সময় লাগবে, সেই বিস্তারিত তথ্যটাও কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে আগামীকাল। তাই পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করা হচ্ছে, এবং সেই রিপোর্ট তৈরির আগে আজকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই বর্তমান BF.7-এর আবহে এমনটাই মনে করছেন চিকিৎসকেরা, যেটা আজকের এই বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটা পোর্টাল খুলে যাবে, যে পোর্টালে এই যে যে পয়েন্টগুলো আমি বললাম এই বিস্তারিত তথ্য আপলোড করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই। জেলার ক্ষেত্রে জেলা শাসকরা যে তথ্য স্বাস্থ্যভবনে পাঠাবেন সেটা সেই কেন্দ্র সরকারের পোর্টালেও আপলোড করতে হবে। আগামীকালের বৈঠকে বিভিন্ন হাসপাতালের কোভিড চিকিৎসা পরিকাঠামো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেখতে পারেন, সেই বিষয়টা মাথায় রেখে যাবতীয় প্রস্তুতি সারতে চাইছে আজকের মধ্যেই স্বাস্থ্যভবন। অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে। ঋষি, আমরা জানি যে করোনার এই নতুন ভ্যারিয়েন্টকে মোকাবিলা করতে ইতিমধ্যেই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয় ভ্যাকসিনেশনের উপরও কিন্তু জোর দেওয়া হচ্ছে, কিন্তু নেজাল ভ্যাকসিনের কথা আমরা একেবারেই তাই, কিন্তু এই ভ্যাকসিনেশন তা নিয়েও কিন্তু রাজনীতি থেমে নেই। বাইরে থেকে আসা চিকিৎসকরাও বলেছিলেন এখানে ভ্যাকসিন চুরি হয়, করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের আবহে দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বুস্টার ডোজ অনেক ফিরে গেছে ফলে চুরির প্রশ্নই নেই, পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। বছর শেষে আবার ফিরে এসেছে করোনা উদ্বেগ, দিনে দিনে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7, যে কারণে মাস্ক পরা সতর্কবার্তার পাশাপাশি ভ্যাকসিনেশনের উপরেও ফের জোর দিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আর এসবের মাঝে করোনা নিয়েও থেমে নেই রাজনীতি। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে মোদী সরকার করোনাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে বলে আগেই অভিযোগ উঠেছে। এবার করোনার ভ্যাকসিন চুরির অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। ব্যাঙ্গালোর থেকে যখন ভ্যাকসিন বিমানে করে আসলে আমাদের কলকাতা বিমানবন্দরে যে ডাক্তাররা এসেছিলেন তারা বলছে দাদা এখানে চুরি হয়, জানি ভ্যাকসিনও চুরি হয়ে যাচ্ছে, এয়ারপোর্ট থেকে পুরো পেটি গায়েব করে দিচ্ছিল এই নেতারা, বাংলার চোরের বদনাম এই জন্যই হয়েছে। ভারতে করোনার ভ্যাকসিনেশন শুরু হয়েছিল 2021 সালের 16 জানুয়ারি, তারপর মার্চে আছড়ে পড়েছিল কোভিডের দ্বিতীয় ঢেউ, ভ্যাকসিন নিতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় সেন্টারগুলিতে, কিন্তু মাঝরাত থেকে লাইন দিয়েও বহু মানুষকে খালি হাতে ফিরতে হয়েছিল, চরম সংকট দেখা দিয়েছিল ভ্যাকসিনের। সেই দিনের কথা মনে করিয়ে দিয়েই এদিন ভ্যাকসিন চুরির প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিতে গিয়ে ভ্যাকসিন ফেরত পাঠানোর বিষয়টিকে হাতিয়ার করেছে তৃণমূল। এই ভ্যাকসিন যখন দেওয়া হয়েছিল শুরু হলো তখন আমাদের বিরোধী বন্ধুরা CPM কংগ্রেস TMC বলেছিল ভ্যাকসিন নেবেন না, এটা মোদী ভ্যাকসিন, এটা BJP ভ্যাকসিন, আপনাদের গিনিপিগ তৈরি করা হচ্ছে, নরেন্দ্র মোদী নিয়েছে।
যখন ঠিকঠাক চললো এই নেতারা বউ বাচ্চা নিয়ে আগে লাইনে দাঁড়িয়ে গেল, বাইরের লোক বলে যাচ্ছে ভ্যাকসিন লুট হয়ে যাবে। এবং আপনারা দেখেছেন ভ্যাকসিন সেন্টারে এই নেতারা কাউন্সিলর থেকে পঞ্চায়েত থেকে নেতা এমএলএ তারা আগে দাঁড়িয়ে গেছে। করোনা নিয়ে অসুখ বিসুখ নিয়ে কখনো রাজনীতি করতে নেই, কখনো এইসব ছোটোখাটো কথা বলতে নেই, মানে অবাস্তব কথা বলতে নেই। ভ্যাকসিন সবার জন্য ছিল, তার কারণে সেখানে সবাই ভ্যাকসিনেটেড হয়েছে, বুস্টার ডোজ প্রচুর ফিরে গেছে, তো চুরি হবে কি করে, ইউজই তো হয়নি, ফিরে গেছে। সিপিএম অবশ্য করোনা বা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে নারাজ। কোভিড নিয়ে ভয়ের বা আতঙ্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ভিড়ভাট্টার মধ্যে মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় আমি যেভাবে চলি সেভাবেই চলা উচিত। কুড়ি সালের পর থেকে মাস্ক ছাড়া আমি বাইরে কেউ কখনো দেখিনি, আমি সেটা মেনে চলি, কারণ এখনও কোভিড প্রোটোকল বহাল আছে। কোউইন পোর্টালের তথ্য অনুযায়ী 135 কোটির দেশে রবিবার পর্যন্ত কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন প্রায় 103 কোটি নাগরিক, দ্বিতীয় ডোজ পেয়েছেন 95 কোটির কিছু বেশি এবং বুস্টার ডোজ নিয়েছেন মাত্র 23 কোটির কাছাকাছি। মনোজ বন্দ্যোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও হিন্দল দে, এবিপি আনন্দ। আর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং তা নিয়ে ভুরি ভুরি অভিযোগ তর্চা তুঙ্গে। বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতেই আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ গেছে, এই সন্দেহের বশে বিজেপি নেতাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কর্মী। দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠছে, তার মধ্যে এবার বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ গেছে, এই সন্দেহের বশে বিজেপি নেতাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভাইরাল হয়েছে বিজেপি নেতা ও তৃণমূল কর্মীর বচসার ভিডিও, যদিও তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনায় ইতিমধ্যেই দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নেতাই দাস সে টিএমসি করে, তার ঘরের তালিকায় নাম ছিল, সে ভাবছে যে আমার ঘরটা সমীর কেটে দিয়েছে, ভিডিও পারমিশন ইয়ে করতে এসেছিলো, এখন কেটেছে কি না সেটাও আমি জানি না, এখন সেই ভেবে মনে করছে যে আমার ঘরটা কেটে গেছে, সেই ভেবে আমার উপরে মিথ্যে অভিযোগ বা হুমকি দিচ্ছে। যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মীর পাল্টা দাবি কাটমানি চেয়েছেন বিজেপি নেতা। ঘর এসছে, ও কিছু টাকা চেয়েছে, বুঝছেন, আচ্ছা যে তোর নামে ঘর এসছে আমাকে টাকা দিতে, এই আমি জানি না, আমি আমার আমি আমার টালি বাড়ি আমি কারো এক পাহাড় দেবো না বলেছি, হ্যাঁ ওকে ও হুমকি দেয়নি, কেউ কিছু করেনি, আমি তৃণমূল করি, বুঝছো, তার কারণে আমার উপরে বেশি ক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের পঞ্চায়েত প্রধান এরকম তার পেশোদের ঘরের নাম পাইয়ে দিতে বিভিন্ন রকম যত রকম অন্যায় করার করছে, অভিযোগ করলে তার বিরুদ্ধে ভয় দেখাচ্ছে, এবং প্রধান নিজে তার বিরুদ্ধে আরটিআই করা হয়েছিল বলে ওই গ্রামেরই শম্ভু দাসকে প্রকাশ্যে বোম মেরে বাড়িঘর উড়িয়ে দেওয়ার ফতোয়া দিয়েছিল এবং বলেছিল রাত বিরাত যেখানে সেখানে চলাচল করিস তোর বডি কোথায় পড়ে থাকবে কেউ খোঁজ পাবে না, এই হুমকি দিয়েছিল, যেটা থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। সমীর দাস বলে যে ভদ্রলোক আছেন, ইনি এই নেতাই দাসের পরিবার এবং সার্বিক ওই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ মানুষ তাদের উপরে পার্শ্বিক এবং মানসিক অত্যাচার চালাচ্ছিল। তার কারণ আপনারা জানেন নূরনগর গতবারের টাউনসে বিজেপি প্রধান ছিল, আপনি যার কথা বলছেন তরুণবাবু তিনি প্রধান ছিলেন, তার সময় এই ধরনের রাহাজানি করা মানুষগুলোকে তৈরি করেছিল। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল, তার প্রভাব কি পড়বে ভোট বাক্সে, উত্তর দেবে সময়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বৃষ্টি একদিকে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, তেমনি অন্যদিকে ওয়েমার বিতর্ক। তৃণমূল কাউন্সিলর বিধায়কের মেয়ে থেকে বিজেপি নেতার ভাই, ওয়েমার বিতর্কে একের পর এক নাম উঠে আসায় সরগরম রাজ্য রাজনীতি, আর এই ইস্যুকে ঘিরে চলছে রাজনৈতিক চাপানোতর। উত্তর থেকে দক্ষিণ যেদিকে দু চোখ যায় কেবলই নজরে পড়ছে শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড়। এই আবহেই সামনে এসেছে ওয়েমার শিট বা উত্তরপত্রে কারচুপির অভিযোগও। হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন 952 জনের ওই মার্কশিট প্রকাশ করেছে। শিক্ষক নিয়োগের পরীক্ষায় যাদের ওই মার্কশিট বিকৃত করা হয়েছে বলে অভিযোগ, সেই তালিকায় যেমন রাজপুর সোনারপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর কোহেলি ঘোষের নাম আছে, তেমনি বিরোধীদের দাবি
উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনানা বেগমের নাম রয়েছে তালিকার 212 নম্বরে। শুধু তৃণমূল নেতা কিংবা বিধায়কের পরিবারের লোকই নয়, উত্তর দিনাজপুরেরই চাকুলিয়া ব্লকের বিজেপি নেতা অসীম মৃধার ভাই অরূপ কুমার মৃধার নাম আছে ওএমআর তালিকার 323 নম্বরে। এমনটাই দাবি বিরোধীদের। এসএসসি সূত্রে খবর, এই তালিকায় যাদের নাম আছে তাদের সবার ক্ষেত্রেই গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করা হার্ডডিস্কের সঙ্গে কমিশনের সার্ভারে থাকা নম্বরের ফারাক আছে। এই অনিয়মের অভিযোগে যেমন তৃণমূলের নেতা কিংবা তাদের আত্মীয় স্বজনদের নাম জড়িয়েছে, তেমনই প্রধান বিরোধী দল বিজেপির নেতার পরিবারের সদস্য বাদ যাচ্ছেন না। আর এই প্রেক্ষাপটে তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ চালিয়েছে সিপিএম। এরকম সোনারপুর থেকে কুচবিহার পর্যন্ত সর্বত্র দেখা যাবে মমতা ব্যানার্জির মণিমুক্ত ছড়ানো আছে। অযোগ্য লোকদেরকে দিয়ে ভরি দেওয়া হচ্ছে আর যোগ্য লোকেরা রাস্তা ধারে বসে আছে। মমতা ব্যানার্জির এখন একটাই কাজ, সে ভাইপো হোক, সে অনুব্রত হোক, সে পার্থ হোক, দুর্নীতিগ্রস্ত কি করে বাঁচাবেন সেটাই নীতি ব্যস্ত। যেরকম শুভেন্দু করে আর কি, চুরি করার সময় তৃণমূল, তারপর বাঁচার জন্য আবার বিজেপি। অস্বস্তির মুখে পাল্টা সাফাই দিয়েছে বিজেপি এবং তৃণমূল। বড়দিন নাই, দুর্গাপূজা নাই, কালীপূজা নাই, বছরের পর বছর ধর্ণা দিতে হচ্ছে, এটাই বাংলার বাস্তব চিত্র। শিক্ষিত যারা যোগ্য বেকার তারা চাকরি পাচ্ছে না, রাস্তার ধারে আছে, আর পয়সা দিয়ে যারা ফেল করা তারা একটা মাস্টার হয়েছে, এটাই বিড়ম্বনা আমাদের। এটা দেখুন, আমি শুনলাম, এটা কাগজে পড়লাম, যতক্ষণ না, তবে ব্যাপারটা হচ্ছে যে ঠিক করা উচিত, এবং এটাকে আমি ব্যক্তিগত সমর্থন করি না। বাংলার লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণী শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বারবার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে দুর্নীতি। ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষা আন্দোলন চলছে দিনের পর দিন, কিন্তু সমস্যা পাকাপাকি ভাবে মিটবে কবে? অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সুকন্যা, গতকালই আমরা একেবারে উষ্ণ বড়দিন কাটিয়েছিলাম, 17 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল টেম্পারেচার, 3 ডিগ্রি বেড়ে গেছিল। আজ তো আরো গরম লাগছে, এবং তারপরেই যেটা জানলাম যে আরো প্রায় 3 ডিগ্রি বেড়ে গিয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পৌষের মাঝামাঝি নাকি উধাও হয়ে গেছে শীত, এবং সকাল থেকে কলকাতায় ঘন কুয়াশাও রয়েছে। বেলা গড়ালে পরিষ্কার আকাশ, এর পাশাপাশি ফের ঊর্ধ্বমুখী পারদ, যেটা বলছিলাম যে আজ সর্বনিম্ন 20.3 ডিগ্রি সেলসিয়াস। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি সত্যজিতের কাছে। সত্যজিৎ, ডিসেম্বরের শেষে তো একেবারে গরম পড়ে গেল দেখছি। একেবারে বৃষ্টি, তুমি যেমনটা বলছিলে যে মাঝ পৌষেও কিন্তু একটা গরম গরম ভাব, এক ধাক্কায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় দেখতে গেলে 20.3 ডিগ্রি সেলসিয়াস, এবং যা গত দুদিনের পরিসংখ্যান দেখলে প্রায় 5.5 ডিগ্রি বেড়ে গিয়েছে। এবং এই সময়, অর্থাৎ এই যে ডিসেম্বরের শেষের দিকে, এই সময় এমনটা অন্তত স্বাভাবিক নয়, তবে এই আরও 2-1 দিন এরকম অবস্থা চলবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে একটু বেশি তাপমাত্রা থাকতে পারে, এমনটাই আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। তবে একেবারে বছরের শেষের দিকে শীত বাড়তে পারে এমনটা জানানো হচ্ছে, ঠান্ডা একটু বাড়তে পারে। পাশাপাশি তোমাকে বলে রাখি, সকাল থেকে কিন্তু দৃশ্যমানতা কম ছিল কলকাতা এবং তার আশপাশের এলাকাতে, এবং উত্তরবঙ্গতেও কিন্তু কুয়াশা ছিল, ঘন কুয়াশার দাপট ছিল, এবং বেলা একটু বাড়তেই কুয়াশা কমে যাবে যেমনটা জানানো হচ্ছে। এবং এই মুহূর্তে যেমনটা আমরা দেখছি কলকাতার ছবি, যে চারদিকে এখনও পর্যন্ত বেশ কয়েকটি জায়গাতে কিন্তু কুয়াশা ঢেকে রয়েছে, এবং আগামী 2-3 দিন এরকমই অবস্থা থাকবে। তবে বৃষ্টির কথা যদি বলা হয়, রাজ্য জুড়ে বেশ কয়েকটি জেলাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কালিম্পং রয়েছে, উত্তর দক্ষিণ দিনাজপুর রয়েছে, এবং দক্ষিণবঙ্গে বীরভূমের মতো জেলাও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে ইতিমধ্যে যে শীত বাড়তে পারে বা ঠান্ডা বাড়তে পারে এমনটা কিন্তু সম্ভাবনা আগামী 2-3 দিনে নেই, তবে বর্ষ শেষে হয়তো ঠান্ডা আর একটু বাড়বে এমনটা সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ সত্যজিৎ। আর বৃষ্টি, যেমনটা তুমি ঘন কুয়াশার কথা বলছিলে, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু নবান্ন এলাকা একেবারে কুয়াশায় ঢাকা ছিল আজ ভোর থেকে, এবং ময়দানের ছবি এখন আমরা দেখতে পাচ্ছি, সেইখানেও কিন্তু কুয়াশার ছবি ভোর থেকেই দেখা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের হাওড়ার ছবির ব্যাপারে বলবেন আরো বিশদে। সুনীত, আজ সকালবেলায় কি ছবি ছিল? দেখো সুকন্যা, আজ ভোর থেকেই হাওড়া যে শহর এলাকায় সেখানে কুয়াশার চাদরে ঢেকে গেছিল, এবং ভোরবেলায় যেটা দেখা গেছে যে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ এবং নবান্ন এলাকা
এবং রাস্তাঘাট আশপাশে সর্বত্রই ঘন কুয়াশা ছিল এবং দৃশ্যমানতা এতটাই কম ছিল যে কিছুটা দূরের জিনিস কিছু দেখা যাচ্ছিল না। যারা প্রাতঃভ্রমণকারী তারা যারা নবান্ন আশপাশে তারা থালিমার এলাকায় যারা প্রাতঃভ্রমণকারী তারা নবান্নটা যেটা প্রায় 50 মিটার দূরেও দেখা যায় সেটা কিন্তু দেখা যাচ্ছিল না, পুরো কুয়াশার চাদরে ঢাকা ছিল। এবং শুধু তাই নয়, হাওড়া ব্রিজ যেখানে কয়েক হাজার হাজার গাড়ি ভোর থেকে যাতায়াত করে সেখানেও দেখা গেছে যে ব্রিজটা পুরো কুয়াশায় ঢাকা ছিল এবং যারা চালক গাড়ির চালক তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে তারা গাড়ি চালাচ্ছিল, ব্লিঙ্কার জ্বালাচ্ছিল এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে গাড়ির গতিও অনেক কম ছিল। হাওড়া সিটি ট্রাফিক পুলিশ থেকে জানানো হচ্ছে কুয়াশার কারণে গাড়ির গতিও কিন্তু হাওড়া ব্রিজে অন্য দিনের তুলনায় কম ছিল। এই যেটা জানা যাচ্ছে যে ট্রেনে কিন্তু এই আজকের যে কুয়াশা হয়েছে সেভাবে ব্যাপক প্রভাব পড়েছে এমন নয়, দূরপাল্লার যেগুলো ট্রেন সেগুলো কিন্তু নির্ধারিত সময় ঢুকেছে এবং তবে লোকাল ট্রেনে তেমন কিছু প্রভাব পড়েনি বলে এই রেল সূত্রে খবর। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে কুয়াশার কারণে তাতে কিন্তু কয়েকদিন হাওড়া শহরের বুকে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি বলে হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশার চাদর আস্তে আস্তে সরে গেছে। এই মুহূর্তে কিন্তু আকাশ ঝলমলে এবং দৃশ্যমানতাও কিন্তু স্পষ্ট, কিন্তু সেখানে কোনো সমস্যা নেই। ধন্যবাদ শুনি। এখানে তো শীত উধাও হয়ে গেছে সুকন্যা, কিন্তু উত্তর ভারত শীতে কাঁপছে, শীতে কাঁপছে দিল্লি। ন্যূনতম তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 16 ডিগ্রি সেলসিয়াসে। দিল্লি এবং এনসিআর এলাকায় ঘন কুয়াশার দাপট রয়েছে, পালাম ও সাফদারজং এলাকাতেও দৃশ্যমানতা 100 মিটারের নিচে। রাজস্থানেও আমরা দেখেছিলাম যে সেখানেও একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, আমরা দিল্লির ছবি দেখতে পাচ্ছি যেমন ঠান্ডা তার সঙ্গে কুয়াশার দাপট। দেখো বৃষ্টি, মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত প্রজাপতি, তা নিয়ে কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে। মিঠুন চক্রবর্তী বিজেপি করেন তাই নন্দনে জায়গা পায়নি প্রজাপতি, রাজ্যের শাসক শিবিরকে বিধে এই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তার চাঞ্চল্যকর দাবি, ব্যবসা বন্ধের চাপ দিয়েই দেবকে জোর করে ভোটে দাঁড় করানো হয়েছিল। দিলীপ ঘোষের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। আজকে টিএমসি না করলে আপনি চাকরি পাবেন না, আপনি সিনেমায় জায়গা পাবেন না, নাটকে জায়গা পাবেন না, আপনি হল পাবেন না রিলিজ করার জন্য। রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ নন্দনে ঠাঁই পায়নি তৃণমূল সাংসদ দেব প্রযোজিত ছবি প্রজাপতি, যে ছবিতে দেবের বাবার ভূমিকায় অভিনয় করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আর তা নিয়েই বড়দিনের আবহে দানা বেঁধেছে বড় বিতর্ক। এর নেপথ্যে রাজনৈতিক ইন্ধন আছে কিনা সেই প্রশ্ন যখন উঠছে, তখন সিনেমা এবং রাজনীতি সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দেব। আমার কাছে সিনেমা আগে, আমি দেব হয়েছি সিনেমার জন্য, পলিটিক্সের জন্য দেব হয়নি। তো আমার কাছে সিনেমা ফার্স্ট টু লাস্ট সিনেমা, এবং আমি কোনোদিনও সিনেমার মধ্যে রাজনীতি ঢুকাইনি, রাজনীতির মতো সিনেমা ঢুকাইনি। এরপরেও যদি আমার কাছে স্ক্রিপ্ট আসে যেখানে মিঠুন চক্রবর্তীকে লাগবে, আমি আবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করব, ফিনিশ। প্রজাপতি ছবির অভিনেতা দেব এবং মিঠুন চক্রবর্তী দুজনে দুই রাজনৈতিক দলের সদস্য। দেব তৃণমূলের দুবারের সাংসদ, মিঠুন চক্রবর্তী একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ হলেও বর্তমানে বিজেপির সদস্য। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, মিঠুন চক্রবর্তী বিজেপি করেন বলেই প্রজাপতি জায়গা পায়নি নন্দনে। আপনারা জানেন ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুন তাকে ডাকা হয়নি, বাংলা একমাত্র সুপারস্টার তাকে ডাকা হয়নি, কারণ তিনি টিএমসিতে নাই, বিজেপি করেন। ঠিক একই রকমভাবে দেবকে গতবারে জোর করে দাঁড় করানো হয়েছিল, ও ভোটে দাঁড়াতে চায়নি কারণ তারও ব্যবসা বন্ধ করা হয়েছিল। নন্দন কিসের জন্য করা হয়েছে? ফুর্তি করার জন্য, সিনেমা উদ্বোধন করার জন্য, বাঙালির জন্য। মিঠুনদা বহুদিন পরে সিনেমা করছেন, একটা বাঙালি তার জন্য অপেক্ষা করে আছে, তাকে রিলিজ করার জায়গা দেবেন না, এত ছোট মন কেন? তো এরকম কোনো ব্যাপার নেই, এগুলো দিলীপদা ছোট মনের লোক, ছোট ছোটভাবে ভাবে, কী করে জানবো? উনি তো জ্যোতিষ নয়। আমি তো শুনেছি যে দিলীপদা বিজেপি করতে চাইছিল না মাঝে, আমি তো শুনেছি যে দিলীপদা এত রেগে গেছিলো যে বিজেপি ছেড়ে দিয়ে অন্য দলে যোগ দেওয়ার চেষ্টা করছিল, এটা শোনা কথা, ওনারও এটা শোনা কথা। দেব আমাদের সাথে আছে, আমাদের
এমপি এবং আমরা দেবের জন্য গর্ব অনুভব করি। শুধু প্রজাপতি নয়, কখনো অনিক দত্তর অপরাজিত, কখনো সৃজিত মুখোপাধ্যায়ের এক্স ইকুয়াল টু প্রেম, নন্দনে শো টাইম না পাওয়া নিয়ে বিতর্ক বারবার ঘুরে ফিরে এসেছে। শাসকের সুরে সুর না মেলালে নন্দনে ঠাঁই হয় না, জোরালোভাবে উঠেছে এই অভিযোগ। এর আগে যখন নাকি অনিক দত্ত অপরাজিত করেছিল তখন সেটাও নন্দনে জায়গা পাইনি, দেখবার জন্য নন্দনে হলে আমি নন্দনেই দেখতে যেতাম। আমি বলছি অস্বাভাবিক কোনো ব্যাপার না, এখন নন্দনের নামটা যে নন্দনই আছে, পরিবর্তন হয়নি, সেটাই হচ্ছে গবেষণার বিষয়। এই প্রেক্ষাপটে নন্দনে প্রজাপতির জায়গা না পাওয়া নিয়ে বিরোধীদের সমবেত আক্রমণের মুখে পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূল। নন্দনে পাওয়া না পাওয়া নন্দনে বুকিং হয় এবং সেই বুকিংটা আগের থেকে হয়, বুকিংটা মুখ্যমন্ত্রীর হাতে নয়, এটা নন্দনের যারা সিনেমায় থাকেন তারা এটা ঠিক করেন। এবং নন্দনে হতে পারে যে ওনারা আগে চিঠি দেননি, আগে অন্য কেউ দিয়েছে, সুতরাং এখানে এসব ব্যাপার নেই যে বুকিং হবে না মিঠুন বলে, কারণ দেবও তো রয়েছে, আমার এমপিও তো রয়েছে। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে না ডাকা নিয়েও প্রশ্ন ওঠে। এবার মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত প্রজাপতির নন্দনে ঠাঁই না পাওয়া ঘিরে বাদল বিতর্ক। অর্ণব মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও হিন্দল দে, এবিপি আনন্দ। আর এই বিতর্কের মধ্যে দেব কিন্তু স্পষ্ট বললেন, আমার কাছে সিনেমা আগে, রাজনীতির জন্য নয়, আমি সিনেমার জন্য দেব হয়েছি, প্রয়োজনে আবার মিঠুনকে নিয়ে সিনেমা করব। শুনুন কি বলেছেন তিনি। বড়দিনে বড় উপহার পেয়ে গিয়েছেন অভিনেতা প্রযোজক দেব, এই মুহূর্তে প্রিয়া সিনেমা হলে রয়েছে এবং দর্শকদের যে উচ্ছ্বাস আমার মনে হয় সেটাই তোমার আজকের জন্মদিনের উপহার, ঠিক তাই তো? অফকোর্স একটা ভালো লাগা তো আছে এবং জন্মদিনটাও সেই ওই এক দুদিনের মধ্যেই পড়ে আর কি, রিলিজের সময়। তো জন্মদিনের দিন যে কোনো শিল্পীর ভালো লাগে তার ছবি যেন দর্শক ভর্তি ভর্তি করে এসে দেখুক এবং ছবিটাকে ভালোবাসুক। দেখাটা একটা ভালো জিনিস কিন্তু ভালো লাগাটা আরও বেশি ভালো জিনিস। তো আমার কাছে শুধু দেখার চেয়ে বেশি ভালোবেসে ফেলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং যেটা প্রজাপতির ক্ষেত্রে হচ্ছে যে মানুষও দেখছে না, মানুষ ভালোবেসে সবাইকে বলছে দেখার জন্য, এবং এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এই ভালো লাগাটাই কি নন্দনের মতো একটি জায়গায় শো পাওয়া না নিয়ে যে দুঃখ ছিল সেটাতে কি এই আনন্দটাই সেই তৃপ্তিটা মিটিয়ে দিচ্ছে? প্রথম কথা, আমার কোনো দুঃখ হয়নি নন্দনের শো পাওয়া না পাওয়া, এটা আলাদা ব্যাপার, আমার এর মধ্যে দুঃখ কিছু নেই। আমার এইটুকু বলা ছিল যে নন্দনে যেই টাকায় সিনেমাটা দেখানো হয়, যেই পরিবেশটা হয়, সেইখানে অনেকগুলো মধ্যবিত্ত বাড়ি তাদের পকেটে টান পড়ে না। এবং এটাও সত্যি যে যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই, কারণ আমি সেই লজিকের মধ্যে বিশ্বাস করি না, কি হতে পারে সেটা নিয়ে ভাবি। দেবদা, অনেক পরিচালক এবং প্রযোজকের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এরম অভিনেতা, ধরো তোমার ছবিতেই মিঠুন চক্রবর্তী রয়েছে, অনেকে মনে করছেন যে তিনি থাকার কারণেই হয়তো নন্দনে। এরপরেও যদি আমার কাছে স্ক্রিপ্ট আসে যেখানে মিঠুন চক্রবর্তীকে লাগবে, আমি আবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করব, ফিনিশ। আমার কাছে সিনেমা আগে, আমি দেব হয়েছি সিনেমার জন্য, পলিটিক্সের জন্য দেব হয়নি। তো আমার কাছে সিনেমা ফার্স্ট টু লাস্ট সিনেমা, এবং আমি কোনোদিনও সিনেমার মধ্যে রাজনীতি ঢোকাইনি, রাজনীতির মতো সিনেমা ঢোকাইনি, দুটো আলাদা একটা জগৎ আমার কাছে। এবং আমি যথেষ্টভাবে সৎভাবে চেষ্টা করেছি এই দুটো জগৎকে ঠিকঠাক রাখা, ব্যালেন্স করা। কেউ একটা মানুষ বাংলায় বলতে পারবে না কোনোদিন আমি পলিটিক্যাল পাওয়ার নিয়ে আমার কোনো কাজ করানোর জন্য চেষ্টা করেছি, বা ছবির জন্য কোনো পলিটিক্যাল কালেক্টকে আমি বলেছি না তুমি আমার ছবিতে পার্ট করতে পারবে না। আমার কাছে প্রত্যেকটা শিল্পী অভিনেতা, আমার যদি চরিত্রগুলো মনে হয় কি এই লোকটা বা এই অভিনেতা অভিনেত্রী বা এই মানুষটা আমাকে লাগবে, আমি আমার আপ্রাণ চেষ্টা করবো, মানুষটা পায়ে পড়ে যাবো, দাদা যদি টাকা বেশি হয় দাদা আমি এত টাকা দিতে পারবো না, কিন্তু তোমাকে ছাড়া আমি ছবিও করতে পারবো না। আমি ওরকম ধরনের প্রডিউসার, আমি ওরকম ধরনের অ্যাক্টার। আমার কাছে ছবি সিনেমা প্রথম থেকে শেষ, সেটাই আমার ভালো লাগা, সেটাই আমার ভালোবাসা। আসছে পরের খবরে। বৃষ্টি, আমরা দেখছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ রোজই উঠে আসছে, আর এ নিয়ে এবার তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে টাকা নিয়েছে ফেরত দিতে হবে, না হলে চামড়া উঠে যাবে, আগে নারদকাণ্ডের টাকা ফেরত দিন। বিরোধী নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার, অন্যদিকে গলায় গামছা দিয়ে টাকা আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ, যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। চামড়া উঠে যাবে, টাকা নিয়েছে ফেরত দিতে হবে। গ্রামে যারা চুরি করেছে সম্পদের পাহাড় তৈরি করেছে, তাদের গলায় গামছা দিয়ে পঞ্চায়েতের পরে টাকা আদায় করব। আবাস যোজনায় পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। কেন্দ্রের চাপে একদিকে যখন যোগ্য দাবিদারদের তালিকা তৈরিতে কড়া পদক্ষেপ নিচ্ছে নবান্ন, তখন তৃণমূলেরই একাধিক নেতার বিরুদ্ধে উঠছে আবাস যোজনায় কারচুপির অভিযোগ। ক্ষোভ বাড়ছে দলের অন্দরেও। এই প্রেক্ষাপটেই রাজ্যের শাসক দলকে নিশানা করে ফের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুশান্ত ঘোষ।
রবিবার এগরায় শুভেন্দু বলেছেন, আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে যদি তৃণমূল নেতারা টাকা নিয়ে থাকেন তাহলে 15 দিনের মধ্যে তাদের টাকা ফেরাবেন তিনি। এরা নিজেরা লিস্ট করেছে, টাকা নিয়েছে লোকের কাছ থেকে, 18 সালের লিস্ট, এখন আশা কর্মী আর ICDSদের মার খাওয়ার জন্য পাঠিয়েছিল। 28 তারিখে এই লিস্ট বের করানোর কথা, 31 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা। যদি টাকা দেয়, আমি জনগণকে বলে যাচ্ছি নজর রাখতে, টাকা যদি নেয়, কেন্দ্রীয় সরকারের টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের। এখানেও বলে গেলাম, প্রধানমন্ত্রী আবাস যোজনার 17 দফা গাইডলাইন ব্রেক করে একটা তোলা মূলের নেতা যদি টাকা নেয়, 15 দিনের মধ্যে টাকা ফেরত করাবো, নইলে ক্রিমিনাল কেস করাবো তার বিরুদ্ধে। আবাস যোজনার ঘটনাটা প্রশাসনিক স্তরে তদন্ত হচ্ছে এবং যেখানে যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেই জায়গায় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে দুর্নীতির অভিযোগে তৃণমূল জনপ্রতিনিধিদের নিশানা করলেন CPM নেতা সুশান্ত ঘোষ। তার কটাক্ষ, টাকার বিনিময়ে পদ পেতেই দুর্নীতি করেন তৃণমূল নেতারা। যে দলের নেতা হয় তাকে টাকা দিয়ে পদ নিতে হয়, আর যে পঞ্চায়েতের সদস্যের প্রার্থী হতে চায় তাকেও টাকা দিয়ে পঞ্চায়েতের প্রার্থী হতে হয়, যে পৌরসভার প্রার্থী হতে হয় MLA MP সবই হতে হয় যে টাকা দিয়ে। সেই জন্য যে টাকা দিয়ে তারা পদ কেনে, সেই পদ পাওয়ার পরে তারা কি করে, তার চেয়ে অনেক বেশি টাকা মজুদ করতে হবে, নালে পরের নির্বাচনে তারা আরো বেশি টাকা দিয়ে পদ কিনতে পারবে না, তাই এদেরকে দুর্নীতি করতে হয়। তৃণমূলের ছোট বড় মেজ সেজ সব নেতারাই হলেন চোর। CPM এর কে সুশান্ত ঘোষ, সে কি বলছে তার উপরে আমাদের কোনো কমেন্ট করার নেই, মন্তব্য করার নেই। আগে পার্টিটাকে সামলান, আজকে আগে বহুদলীয় গণতন্ত্রে এসে ইলেকশন জিতে দেখান, তারপরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হোক, তারপরে তাদের কথার গ্রহণযোগ্যতা হবে। আবাস যোজনা নিয়ে একদিকে যখন তৃণমূল বিজেপি CPM এর এই লড়াই চলছে, তখন কার্যত উলটপুরাণ দেখা গেল মালদায়। হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে তালা ঝুড়িয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযোগ, এই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও তাদের আত্মীয়দের নামও আবাস যোজনার তালিকায় রয়েছে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে প্রায় 1 ঘন্টা পর পঞ্চায়েতের তালা খুলে দেন বিক্ষোভকারীরা। ঋত্বিক প্রধান, হংসরাজ সিংহ ও করুণাময় সিংহ, ABP আনন্দ। অন্যদিকে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, হুমকি হুঁশিয়ারিও যেন বেড়ে চলেছে। পঞ্চায়েত থেকে লোক এলে গাছে বেঁধে রাখবেন, কলার ধরবেন, বড়দিনেও হুঁশিয়ারি দিতে বাদ রাখলেন না দিলীপ ঘোষ। অন্যদিকে আইন তুলে নিলে 5 মিনিটে খেলার কথা বলে বিতর্কে জড়ালেন দক্ষিণ চব্বিশ পরগনার যুব তৃণমূল নেতা। ছাড়বেন না কাউকে, এই পঞ্চায়েতের লোকেদেরকে নিম গাছে বেঁধে দেবেন, খেজুর গাছে বেঁধে দেবেন, হিসাব চাইবেন, কলার ধরবেন, প্যান্ট খুলে দেবেন। আশপাশ চারিদিকে এখন বর্ষ শেষে উৎসবের আমেজ, কিন্তু রাজনীতিবিদদের হুমকি হুঁশিয়ারির কোনো বিরতি হয় না। এখনো কারো মুখে শোনা যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি। কেউ আবার বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে বললেন, আইন তুলে নিলে 5 মিনিটেই খেলা হবে, বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে বড়দিনের সকালে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। আবার পঞ্চায়েত ইলেকশন আসছে, গতবারে পঞ্চায়েতে মারপিট করে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে নমিনেশন করতে দেওয়া হয়নি, আর নমিনেশন আমাদের না করতে দিয়ে যারা জিতেছিল 5 বছর লুট করেছে, পাবলিকের মারের ভয়ে এখন পালাচ্ছে। ছাড়বেন না কাউকে, কারণ তারা যে টাকা চুরি করে বাড়ি করেছে সেটা আপনার টাকা, যে টাকা চুরি করে গাড়ি কিনছে সে গাড়ি করে ঘুরছে সেটা আপনার টাকা। এই ইলেকশন আসছে, বাড়িতে এলে ধরবেন গলায় গামছা দিয়ে, সেই দিন আসছে। দিলীপ ঘোষের রাত্রিবেলা খেয়ে হজম হয় না, মর্নিং ওয়াক করতে এসে যাবতীয় রাত্রে যে হজম না হওয়া খাবারগুলো পেটে গুজগজ গজগজ করে, সেইগুলো উনি সকালবেলা এসে এসব বলেন। তো পঞ্চায়েত পঞ্চায়েতের মতো হবে, ভোট ভোটের মতো হবে, আগে রেজাল্ট বেরোবার পর তখন উনি এসব কথা বললে মানায়, এখন এসব বললে মানায়। ভাঙড়ে আবার তৃণমূলের যুবনেতার গলায় ISF সহ বিরোধীদের উদ্দেশ্যে হুমকি শোনা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যদি 5 মিনিট টাইম দেয় বা 5 মিনিট যদি এখানে আইন তুলে নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল যুব কংগ্রেসই কাঁপি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনার ক্ষেত্রে 5 মিনিটে বুঝিয়ে দেবে, সেটা 5 মিনিটে কি খেলা হতে পারে না হতে পারে সেটা একবার যদি সুযোগ দেয় তৃণমূল যুব কংগ্রেস সেটা দেখিয়ে দেবে। এ ধরনের অবাঞ্ছিত অসংসদীয়
কথাবার্তা বলে রাজনৈতিক শিরোনামে আসার চেষ্টা করছে, যাতে করে তার অস্তিত্ব সংকটের মধ্যে আছে। দেখা যাক এখন বিষয়, এখন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এই নেতার বিরুদ্ধে কি তার দলীয় ভাবে পুলিশ কি সুমোট অ্যাকশন নেয় সেটা দেখার আছে। সর্বশেষে বলি, এই ধরনের ভুল বক্তব্য দিয়ে, হুমকি চুমকি দিয়ে আইএসএফ কে দমিয়ে রাখা যাবে না। কোথাকার থেকে তৃণমূলের নেতা তখন কি খেয়েছিল, কত পরিমাণে খেয়েছিল, কি সে বোঝে তা কোনো ঠিক ঠিকানা নেই। কোথায় কি আইন বদল করে দিলে আইএসএফ টাইএসএফ কোথায় কি হবে না হবে, তো বলুক না, মমতা ব্যানার্জিকে বলুক, অভিষেককে বলুক যে আমি তৃণমূলের নেতা, আমাদের কথা অনুযায়ী তুমি চলছো না কেন, তুমি শুধু দুষ্কৃতীদের কথাই চলছো, শুধু পাচারকারীদের কথাই চলছো, তো আমি তৃণমূলের একটা প্রধান আমার কথা শুনছো না কেন। শাসক হোক বা বিরোধী, হুমকি হুঁশিয়ারির বিরাম নেই, ফলে ফের ঘুরে ফিরে আসছে সেই প্রশ্নটা, এরপরও কি নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্ভব? কমল কৃষ্ণদের, রঞ্জিত হালদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।